আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। খুব সহজে গ্যাসের চুলায় কীভাবে কেক তৈরি করা যায় সেই রেসিপি আজ আমি করে দেখাবো। নতুন নতুন যারা কেক বানানো শুরু করেছেন তাদের জন্য ভাতের হাঁড়িতেই আজকের কেকটি আমি তৈরি করব। আর কেকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। আমি কেকটা একটু ভেঙে দেখাচ্ছি। এবার চলুন তাহলে কীভাবে কেকটা তৈরি করবেন দেখে নিই। কেকটা তৈরি করার আগে আমি এর মোল্ড রেডি করে নিব। আমি এই ধরনের একটা পাত্র নিয়েছি আর কিছু লেখালেখি কাগজ কেটে নিয়েছি, ওগুলোকে আমি অয়েল ব্রাশ করে নিব। এরপর একটা মিক্সিং বোলের মধ্যে আমি দুটো ডিমের সাদা অংশ নিয়েছি। ডিমটা অবশ্যই যেন রুম টেম্পারেচারে থাকে, ফ্রিজের হলে কেক বানানোর আধ ঘন্টা আগে বের করে নিতে হবে। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে কেকটাকে আমি ফোম করে নিব। আপনাদের যদি ইলেকট্রিক বিটার না থাকে হ্যান্ড উইক্স দিয়েও এটাকে ফোম করতে পারবেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। ডিমের ফোমটা তৈরি হয়ে গেছে। এখন এই ডিমের ফোমের মধ্যে আমি চিনি দিয়ে দিব। আর চিনিটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখানে এক কাপ চিনি আমি নিয়েছিলাম, এটা গুঁড়ো করার পরে কাপ থেকে একটু উঁচু হয়েছে। সম্পূর্ণ চিনিটা আমি একবারে দিব না, কিছুটা করে দিয়ে মিশিয়ে নিয়ে আবার কিছুটা দিয়ে মিশিয়ে নিব। এভাবে কয়েকবারে চিনিটা আমি মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। ডিমের কুসুমটা ভালো মতো মিক্স হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তেল। এখানে আমি সাধারণ রান্নার তেল ব্যবহার করছি, এক কাপের থেকে একটু কম। আর আপনারা চাইলে তেলের পরিবর্তে গলানো বাটারও ব্যবহার করতে পারেন। এখন আমি তেলটাকে কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি। তেলটা বিট করা হয়ে গেলে এর মধ্যে আমি শুকনো উপকরণ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে এখানে আপনারা রিফাইন্ড আটাও ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন একটি স্প্যাচুলা দিয়ে ময়দাটাকে ব্যাটারের সাথে এভাবে ফোল্ড করে মিশিয়ে নিতে হবে। আর ময়দা মেশানোর কাজটা একটু ধীরেই করতে হবে, কোনোভাবে তাড়াহুড়া করা যাবে না। খুব ভালো মতো মিক্স করা হয়ে গেছে। এখন বোলের গায়ে যে ব্যাটারটা লেগেছে এটা স্প্যাচুলার সাহায্যে সম্পূর্ণ ব্যাটারের সাথে মিলিয়ে দিতে হবে, তা না হলে সাইডে যে ব্যাটারটা থাকে এটার কারণে কিন্তু কেকের ভেতরে শক্ত হয়ে যেতে পারে। এখন এর মধ্যে এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এসেন্সটা দিয়ে খুব ভালোভাবে এভাবে ফোল্ড করে মিশিয়ে নিতে হবে। কেক তৈরির জন্য ব্যাটারটা সম্পূর্ণ রেডি। এখন আমি কেকের মোল্ডে ঢেলে নিব। মোল্ডটাকে আমি আগে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। এখানে আমি সাধারণ লেখালেখির কাগজটা ব্যবহার করেছি, আপনারা চাইলে বেকিং পেপারও দিতে পারেন। কেক তৈরির জন্য এমন পাত্র ব্যবহার করতে হবে আপনার যতটা ব্যাটার হবে, ব্যাটারটা যেন পাত্রের তিন ভাগের এক ভাগে থাকে। এখন কেকটাকে বেক করে নিব। পাত্রটাকে আমি কাচের ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। আর ঢাকনায় কোনো ধরনের ছিদ্র থাকলে তা বন্ধ করে দিতে হবে। এখন আমি কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। মোল্ডের ঢাকনাটা উপরে দিয়ে এরপর আমি কাচের ঢাকনাটা দিয়ে দিচ্ছি। বেক করে নিব 40 থেকে 50 মিনিটের মতো। 45 মিনিট পরে আমি চেক করে দেখেছিলাম কেকটা হয়নি, আমি আরও 10 মিনিটের জন্য এটাকে বেক করে নিয়েছি। একটা শাসলিক কাঠির মাধ্যমে আমি কেকটাকে চেক করে নিব বেক হয়েছে কি না। কেকটা কিন্তু পারফেক্টলি বেক হয়ে গেছে, সেই সাথে ফ্ল্যাটও হয়েছে। এখন আমি ডিমোল্ড করে নিব।
ছুরি দিয়ে ডিমোল্ড করার প্রয়োজন নেই, এটা এমনিতেই লুজ হয়ে গেছে। এবার একটু উল্টে দেখি কী অবস্থা। কেকের গা থেকে আমি এখন কাগজগুলোকে সরিয়ে নিচ্ছি। কেক বানানোর পরে আমার কাছে সব থেকে মজার লাগে এভাবে কাগজ তোলাটা। কেকের নিচের পাটটা দেখেন কতটা সুন্দর কালার হয়েছে, সেই সাথে কোথাও কিন্তু পুড়েও যায়নি, আবার কাঁচাও রয়ে যায়নি। এখন আমি কেকটাকে কেটে শেয়ার করছি। এই কেকটা আপনারা এমনিতেও খেতে পারেন, সেই সাথে জন্মদিনের জন্য ক্রিম দিয়ে ডেকোরেশনও করতে পারেন। কেকটা পারফেক্টলি সফট এবং বেক হয়েছে। পারফেক্টভাবে কেক বানাতে চাইলে এই পদ্ধতিটি ফলো করতে পারেন। প্রিয় দর্শক, আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো রেসিপিতে।